বিক্রয় মূল্য যখন 448, তখন প্রফিট হচ্ছে 12%। ওকে, আবার যখন 10% লস হচ্ছে, তখন বিক্রয় মূল্যটা কত দাঁড়াচ্ছে, নতুন বিক্রয় মূল্যটা? আমি কি জানি যে বিক্রয় মূল্য বা ASP 448টা আমার জানা আছে। তারপর প্রফিট, বিক্রয় মূল্যের প্রফিট মানে এখান থেকে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য পাওয়া যাবে। ক্রয় মূল্য কত? 448 এর কত না 12% প্রফিট হয়েছে, 112, 100 উপরে। কস্ট প্রাইসের 12% সমান সেলিং প্রাইস, এই 12% এদিকে চলে এলে 112টা নিচে নেমে আসবে। তাহলে 400 টাকা হচ্ছে সিপি বা কস্ট প্রাইস। কস্ট প্রাইসের পরে লস 10% দিয়ে দিয়েছে। তাহলে নিউ ASP, এই যে নিউ নতুন যে ASP-টা বা সেলিং প্রাইস বিক্রয় মূল্য চাইছে, সেটা কত হবে? 410% লস। সবসময় লস আর প্রফিট কি হবে? কস্ট প্রাইসের সঙ্গে মাল্টিপ্লাই হবে ওর পার্সেন্টেজটা। তাহলে 0000 কেটে গেলে কত হবে? 9,36, 300 টাকা হচ্ছে কি তার নতুন।